বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাহেদ নামের রাবি শিক্ষার্থী আহত, প্রতিবাদে বিক্ষোভ। চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে সরকারি কলেজের কর্মচারী ইউনিয়ন। রাজশাহীর গোদাগাড়িতে কোটি টাকার হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৫। প্রকৌশলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে রাজশাহীতে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাহেদ নামে বাংলা বিভাগের শেষ বর্ষের এক শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে চারুকলা অনুষদ সংলগ্ন রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে মুঠোফোন ও মানি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে তাকে রাবির মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। রাত ১১:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ছিনতাইকারীদের গ্রেপ্তারের পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করে। সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে সরকারি কলেজের কর্মচারী ইউনিয়ন। শনিবার বেলা ১১টায় নগরের জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। মানববন্ধনে কর্মচারীরা বলেন, বাংলাদেশে প্রায় ৪০০টি সরকারি কলেজ ও ৩টি সরকারি মাদ্রাসার বেসরকারি কর্মচারীরা বিগত ৫ থেকে ২৫ বছর বা তারও অধিক সময় ধরে নিয়োগপ্রাপ্ত হয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত। তাদের মাসিক বেতন ৫০০০ থেকে ৯০০০ টাকা। এই অল্প বেতনে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টের জীবনযাপন করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। তারা বলেন, নতুন করে জনবল নিয়োগ না দিয়ে দীর্ঘদিন যাবৎ যে সকল কর্মচারী বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজে বেসরকারিভাবে সেবা দিয়ে আসছেন, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিয়ে সাধারণ কর্মচারীদের বেঁচে থাকার পথ সুগম করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি এহসানুল কবির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুইট, সহসভাপতি বদিউজ্জামান নয়ন, সহসভাপতি সুমন সরকার সহ অন্যান্যরা। রাজশাহীর সীমান্ত এলাকা গোদাগাড়ি উপজেলা থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন সহ বাবু হোসেন নামের এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব ৫। শুক্রবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য সহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য অন্তত ১ কোটি টাকা। আটককৃত ব্যক্তি গোদাগাড়ি উপজেলার ভুবনপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। র‍্যাব ৫ রাজশাহীর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব ৫ একটি অপারেশন দল জানতে পারে গোদাগাড়ি থানার চর ভুবনপাড়া গ্রামে বাবু হোসেন ওরফে আসমত তার নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। বিষয়টি জানা মাত্রই র‍্যাবের ওই টিম তার বাড়ির চতুর্দিক ঘেরাও করে তল্লাশি করে ধানের গোলার ভিতর থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। আসামি আসমতের বিরুদ্ধে গোদাগাড়ি থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেলের প্রকৌশলী জামানুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। তাদের বাসা পাবনার টেলিগ্রাম এলাকায়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসলামুদ্দৌলা সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রকৌশলী জামানুর রহমানের বিরুদ্ধে। এই অভিযোগের সঠিক তদন্ত হওয়া উচিত। মানববন্ধনে ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, তার বাবা ওই প্রকৌশলীর অফিসে চাকরি করার সুবাদে জামানুরের সঙ্গে পরিচয় হয়। এ সুযোগে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ ও নির্যাতন করেছেন ওই প্রকৌশলী। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী পরিবার। রাজশাহীতে রং রেজিনি বুটিক ও ফ্যাশন হাউসের রজত জয়ন্তী উপলক্ষে ২ দিনব্যাপী পণ্য প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি। রং রেজিনির নিজস্ব পণ্য সম্ভার নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে অতিথি ও রং রেজিনি দীর্ঘ ২৫ বছর ধরে যারা আছেন তাদের ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। এর আগে প্রদর্শনী ঘুরে দেখেন প্রধান অতিথি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রং রেজিনির স্বত্বাধিকারী আফরোজা আজিজ মুন্নি, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, বিসিক রাজশাহীর উপ মহাব্যবস্থাপক জাফর বায়েজিদ, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ফিরোজ সহ অন্যান্যরা। দেশের আম উৎপাদনে শীর্ষে উঠে এসেছে নওগাঁ জেলা। গাছে গাছে স্বর্ণালী মুকুলে দোলা দিচ্ছে ফাগুনের মৃদু বাতাস। মুকুলের মিষ্টি মৌমৌ সুবাস ছড়িয়ে পড়েছে চারিদিকে। দু চোখে স্বপ্ন নিয়ে মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে বাগানিরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।
এ নিয়ে আমাদের নওগাঁ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। আমের রাজ্য হিসেবে পরিচিত নওগাঁ জেলা এবছর 30,000 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। ডালে ডালে মুকুলের হলুদ বর্ণ ধারণ করেছে আম গাছগুলো। ভালো ফলন পেতে বালাই নাশক স্প্রে সহ নানা পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আম চাষিরা। গাছে গাছে মুকুল আসতেছে, মুকুলের অবস্থা খুব ভালো, পোকা মাকড় নেই, পরিচর্যা হচ্ছে করতেছি, গাছে ওষুধ দিচ্ছি, পানি ব্যবহার করতেছি, গাছে খুব ভালো আছে এখন মুকুল পর্যন্ত। আমরা গাছ লাগিয়েছি ভালো ফলন পাওয়ার কারণে, গত বছর তুলনায় এবার ভালো আরও ভালো ফলন পাওয়া যাবে, কারণ মুকুল ভালো ফুটেছে। এই কারণে আমরা গাছে যত্ন নিচ্ছি, বীজ দিচ্ছি, বীজ স্প্রে করতেছি। আর দ্বিতীয় হচ্ছে যে আশা করা যায় আগের তুলনায় আরও ফলন ভালো হবে, কারণ যদি ঝড় বৃষ্টি না থাকে, তারপরে হচ্ছে যদি কোনো দুর্যোগ প্রভাব না পড়ে, তাহলে অবশ্যই আমরা ফলন বেশি পাবো। বাগানে একটু মুকুল পরে বের হচ্ছে, গতবারে যেমন একসঙ্গে বের হয়েছিল, এবারটা তেমন না, এবার কিছুটা আগে বের হয়েছে, কিছুটা বের হচ্ছে, আবার কিছুটা বের হবে, মানে তিন ধরনের মুকুল এবার হচ্ছে। বাগান মালিকরা বলছেন সবকিছু ঠিক থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে, আর সরকারি প্রণোদনা পেলে বাড়বে নতুন জাতের আম বাগান, দেশের গণ্ডি পেরিয়ে এর স্বাদ ছড়িয়ে পড়বে বিদেশেও। আমার একটা আম বাগান আছে 7 বিঘার উপরে, আল্লাহ রহমতে গত বছর ভালোই আম হয়েছিল, এবারও ইনশাল্লাহ আশা করছি অনেক ভালো আম হবে, কারণ সাপাহার এবং অত্র নওগাঁর আম বাগানগুলোতে খুবই ভালো মুকুল এসছে এবার আশা করা যায়। আমি মানে আমরা খুবই পরিচর্যা করতে হয়, যেহেতু মুকুল চলে এসছে সেজন্য আম বেশি বেশি একটু পরিচর্যা করতে হয়, পানি দিতে হয়, সার বিষ করতে হয়, কীটনাশক দিতে হয়, যাতে পাতা কাটে না, নতুন পাতা যে আসে সে পাতাগুলো যেন পোকা না নষ্ট করে দেয়, ঘন ঘন একটু বিষ প্রয়োগ করতে হয় গাছের পাতার উপরে। এছাড়াও আরও মানে অনেক বেশি একটু বেশি যত্ন করতে হয়, তাহলে ফলটা আশা করা যায় আরও ভালো পাওয়া যাবে ইনশাল্লাহ। আমরা আমটা এবছর ইনশাল্লাহ অনেক ভালো পাবো। নওগাঁর অর্থকরী ফসল হচ্ছে ধান এবং আম। আমের সিজন চলে এসেছে, অনুকূল আবহাওয়ার কারণে এইবারে আমে প্রচুর মুকুল এসেছে। এরকম অনুকূল পরিবেশ যদি থাকে তবে নওগাঁর আম চাষিরা খুব ভালো আমের ফলন পাবে বলে তারা মনে করছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 30,000 হেক্টর জমিতে প্রায় 4.25 লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে, আর এতে প্রায় 2,000 কোটি টাকার বেচা বিক্রি হবে বলে ধারণা কৃষি কর্মকর্তাদের। ফলন ধরে রাখতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা। এবছর 400 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমের নতুন রাজধানী হিসেবে নওগাঁ খ্যাতি পেয়েছে, এবং অতীতে আমের যে সমস্ত উৎপাদনকারী জেলা ছিল সেগুলোর থেকে আমার নওগাঁর আমের ফলন সবচাইতে বেশি এই বিগত কয়েক বছরের পরিসংখ্যান যদি আমরা দেখি। এবছর আমাদের আমের উৎপাদন 30,000 হেক্টর জমিতে, যেটি গত বছরের থেকে 525 হেক্টর বেশি। আজ পর্যন্ত আমাদের মুকুলে আসার হার 70%, আমরা আশা করি বাকি অল্প কয়েকদিনের মধ্যে বাকি গাছগুলোতে মুকুল চলে আসবে। স্বাদে গন্ধে অতুলনীয় নওগাঁর আমের চাহিদা দেশ বিদেশে বাড়তে থাকায় প্রতি বছরই বাড়ছে আম চাষ। গত বছরের তুলনায় এবছর প্রায় 500 হেক্টর বেশি জমিতে আম চাষ হয়েছে। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।